কোনোদিন আর বাংলাদেশের মানুষকে কারোর কাছে হাত পাততে হবে না, চাইতে হবে না, আমার ফসলের জমি যেন নষ্ট না হয়। বিভিন্ন ফলমূল এখন বাংলাদেশে কিন্তু উৎপাদন হয়, এমনকি স্ট্রবেরিও তো আমরা করতে পারি, এখন টিউলিপ ফুলও হচ্ছে। তো বাংলাদেশের মাটি, জাতির পিতা যে বলছেন সোনার মাটি এবং সোনার মানুষ, আমরা সেটা দিয়ে সব কিছু করতে পারবো, এটাই হচ্ছে আমাদের কথা। আমাদের কৃষকরা, তাদের ভর্তুকি টাকা দেওয়া হয়, টাকা এমনি দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ তোলা তো উঠায় না, সেটা যদি করতে না পারে, তার জন্য আমরা কৃষকদের কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। প্রায় 2 কোটির মতো কৃষি উপকরণ কার্ড আছে, যেটা দিয়ে তারা কৃষি উপকরণটা সহজে নিতে পারে। আর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট যাতে খুলতে পারে, প্রায় 1,08,00,000 ব্যাংক অ্যাকাউন্ট আছে, কাজে তার ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে ভর্তুকি টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যায়, আমরা সেই ব্যবস্থাটাও তো করে দিয়েছি। এবার এটা শুরু করেছিলাম 2010 সালে আমরা কুড়িগ্রাম থেকে শুরু করি, এবং বিনামূল্যে সার বীজ যখন একবার বন্যা হলো, আমরা সেই সুনামগঞ্জের তাহেরপুর যে প্রথম এই যে হাইব্রিড বীজ আর সার বিনামূল্যে কৃষকদের দেওয়া শুরু করলাম। আমরা আবার বিএডিসি চালু করেছি, টিসিবিও এখন কার্যকর, কারণ এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আর ন্যায্য মূল্যের দোকান কস্কো যেটা জাতির পিতা করেছেন সেটা তো বন্ধই করে দিয়েছে খালেদা জিয়ার আমলে, জিয়ার আমলের থেকে এগুলি বন্ধ। সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা সুবিধা পেত, সেই সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হলো, শুধু ছিল অর্থশালী কিছু লোক তৈরি করা আর তেলা মাথায় তেল দেওয়া। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে মানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে, কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। ঠিক সেই ধরনের আমরা চেম্বার তৈরি করে দেবো, প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব। একটা সাইলো শুধু সান্তাহারে আমরা করেছি, মানে মাঝে চাল রাখার জন্য, ধান রাখার জন্য, সেটা হচ্ছে প্রায় 26,000 মেট্রিক টন রাখতে পারবে সেইভাবে, কিন্তু মংলা একটা করেছে, এভাবে আমরা সারা বাংলাদেশে করে দেবো, যেন উদ্বৃত্ত ফসলটা আমরা সংরক্ষণ করি, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়, আমরা সেখান থেকেই কৃষকের চাহিদা মেটাতে পারি। শুধু তাই না, এটা আরেকটা উদ্দেশ্যটা হলো, বারবার একই ফসল ফলাতে ফলাতে কিন্তু মাটির গুণটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি একটু বেশি একটা ফসল করার পরে তারপর অন্য একটা ফসল তৈরি করলাম, এরপর আবার আমরা ধানে গেলাম, যে বারবার আমরা ধান করছি, এই ধানের মাঝে কিন্তু আর একটা ফসল আমরা করতে পারি, তাহলে আমার মাটিটা কিন্তু আবার পুষ্টি ফিরে পায়। তো সেইভাবে চিন্তা করে যদি আমরা বেশি ফসল করে সংরক্ষণ করলাম, আমরা অন্য একটা ফসল করে আবার আমরা করলাম, এইভাবে যদি আমরা হিসাব করে করতে পারি, তো কোনোদিন আর বাংলাদেশের মানুষকে কারোর কাছে হাত পাততে হবে না, চাইতে হবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটাই ঝড় বন্যা এগুলি তো আমাদের আসবেই, এটা আমাদের মাথায় রাখতেই হবে, আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ, কিন্তু এই দুর্যোগ মোকাবেলাটা, আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচিটা বর্ষাকালে আমরা শুরু করি, তার কারণ দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয়। উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী করা, কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ তৈরি করা, এবং এই জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে আমাদের মানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেই কিন্তু এটা করতে হবে, সেদিকেই আমাদের দৃষ্টি দিতে হবে, এটাই করব। তো আমি আসলে এটা বলবো যে আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে কিন্তু আমাদের পরিবেশ রক্ষা, প্রতিবেশ রক্ষা করা, প্রাকৃতিক সব ভারসাম্য রক্ষা করা, সেসব বিষয়ে সবথেকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। সেই সাথে আমার দেশের মানুষের খাদ্য চাহিদা, পুষ্টি চাহিদা পূরণ করা, সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আজকে আমরা যদি একটু হিসাব দেখি যে আমাদের উৎপাদনের দিক থেকে, আমরা দানাদার শস্য 96 সালে তো মাত্র 79,000 মেট্রিক টন হতো, আমাদের গৃহীত পদক্ষেপে সেটা 1 কোটির উপরে বাড়ে। 2009 যখন আসি তখন আমরা দেখি যে ওই আমরা যেটুকু করে গেছিলাম, বোধহয় 1,69,000 আমরা রেখে গেছিলাম, সেটা আমাদেরই উদ্যোগ, কিন্তু এরপর মাত্র 1,80,00,000 বিএনপি আমাদের তেমন আর বৃদ্ধি পায়নি। যা হোক, 2006 ছিল এটা 1,06,00,000 মেট্রিক টন, আজকে এটা 4 গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের দানাদার শস্য।
অর্থাৎ 4,92,96,000 মেট্রিক টন আমরা উৎপাদন করি। আমাদের যে উন্নয়নের কর্মসূচিগুলো আপনারা লক্ষ্য করবেন, এবার দক্ষিণাঞ্চলে সব থেকে বেশি উন্নয়নের কর্মসূচি নিয়ে ওই অঞ্চলের মানুষকে সুরক্ষিত করেছি এবং এটা আরও সুন্দরভাবে আমাদের করতে হবে। কিন্তু গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের মানে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে অক্সিজেন দেয়। কাজে বৃক্ষ যত বেশি আমরা লাগাতে পারবো, ফল আপনাকে ফল দেবে, খেতে দেবে, আবার সেখানে ফল থেকে তো আপনি উদ্ভিদ হলে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবে। একটি বনজ গাছ সেটা যদি বড় হয় সেটা কাঠের জন্য বিক্রি করলে পরে অনেক টাকা পাওয়া যাবে। ভেষজ গাছ সেখানে ঔষধি নানা ধরনের আয়ুর্বেদিক ঔষধ বা অন্যান্য ঔষধের কাজেও লাগে। তো এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। অনেক দেশটা মনোময় হয় এটা হবে না। তো সেই জন্য আমাদের বোধ হয় সকলেই একভাবে ওইভাবে চিন্তা করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। যদিও 50 টাকা একটু বেশি হয়ে গেলে জায়গা পাবে কোথায় সেটা তো দেখতে হবে। না আমাদের তো গ্রামে আছে, বহু জায়গা আছে। হ্যাঁ না আবার না, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার ফসলের জমি যেন নষ্ট না হয়। সব বেশি করে নদীর পার যেখানে ভাঙন হতে পারে সেই সব এলাকায় যেসব যেগুলো যে জ্বর শিকড় থাকে মাটি কামড়ে রাখে সেই ধরনের লাগানো, তারপর আমাদের উপকূলীয় অঞ্চলগুলি আর এবার ওগুলি হিসেব করে, আর প্রত্যেকের ঘর বাড়িতে যেমন আমাদের যে মানে মাল্টিস্টার বিল্ডিং আর ডেভেলপমেন্টের নামে এই ধানমন্ডি থেকে শুরু করে গুলশান বনানী এলাকা সব জায়গায় যে যত গাছ ছিল এগুলি সবই তো সাফ।